গাজায় ইসরায়েলি গণহত্যায় নিহত হয়েছেন আরও 61 ফিলিস্তিনি। শুধু খান ইউনিসেই প্রাণ গেছে 27 জনের। উপত্যকায় গেল 11 মাসে হত্যা করা হয়েছে এ নিয়ে 40,700 জনকে। পশ্চিম তীরে পঞ্চম দিনের মতো চলছে জায়ানবাদীদের আগ্রাসন। অবরুদ্ধ করে রাখা হয়েছে জেনিন শহর। খাবার, পানি ও বিদ্যুৎহীন হয়ে আছেন হাজারো ফিলিস্তিনি। এদিকে নির্ধারিত সময়ের আগের দিন গাজায় শুরু হয়েছে পোলিও টিকাদান। তবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েও সেটি কার্যকর করেনি ইসরায়েল। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।